একবার একজন জনপ্রিয় বক্তা একটা সেমিনারে বক্তব্য রাখার সময় পকেট থেকে একটা 2000 টাকার নোট বের করে দর্শকদের বললেন যে আপনারা কে কে এই টাকাটা নিতে চান হাত তুলুন। সমস্ত দর্শকই হাত তুলল। বক্তা বললেন, আমি আপনাদের মধ্যে একজনকেই এটা দেব, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই। এই বলে তিনি নোটটাকে হাতের মুঠোয় ভরে দুমড়ে মুচড়ে দিলেন। এবার তিনি সেই দুমড়ানো নোটটিকে দর্শকদের দিকে ধরে বললেন, এবার বলুন আপনাদের মধ্যে কে কে এই টাকাটা নিতে চান। এবারও সবাই হাত তুলল। এবার তিনি টাকাটাকে মাটিতে ফেলে সেটাকে জুতো দিয়ে মারিয়ে দিলেন। সেই দোমড়ানো নোংরা টাকাটা দর্শকদের দিকে ধরে বললেন যে এবার কে কে টাকাটা নিতে চান হাত তুলুন। সমস্ত দর্শকই হাত তুলল। এবার বক্তা বললেন, বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে জীবনের একটা মূল্যবান দিক আলোচনা করলাম। টাকাটা যতই নোংরা বা দোমড়ানো হোক না কেন, আপনারা সবাই টাকাটা নিতে আগ্রহী, কারণ আপনারা সবাই টাকাটার মূল্যটা জানেন এবং এটাও জানেন যে নোংরা বা দোমড়ানো হলেও টাকাটার মূল্য বিন্দুমাত্র কমেনি, এটার মূল্য এখনও 2000 টাকাই আছে। ঠিক একইভাবে আমাদের জীবনে সময় মাঝে মাঝে আমাদেরকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করায়, আমাদেরকে দুমড়ে মুচড়ে ফেলে, আমাদের পদদলিত করে দিয়ে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু আমরা যদি আমাদের জীবনের মূল্য সম্বন্ধে ওয়াকিবহাল হই, তাহলে যে কোনো পরিস্থিতিতেই আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারব। মনে রাখবেন, আপনার জীবনের মূল্য আপনিই নির্ধারণ করেন, আর সেটাকে বহন করার দায়িত্ব আপনার।